আমরা আছি আলিপুরদুয়ার চৌপতিতে এখানে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ উদ্বাস্তু সেল আলিপুরদুয়ার জেলার তরফ থেকে একটি পথসভা হচ্ছে আজকের পথসভার বিষয়ে সিএএ লাগু করা এবং তার সপক্ষে ওনারা একটি পথসভা করছেন এখানে আমার সাথে আছেন আলিপুরদুয়ার জেলার কনভেনার উনি এই বিষয় নিয়ে আপনাদের সামনে কয়েকটি কথা তুলে ধরবেন দাদা এই সিএ বিষয়টি কী কী বিষয় সেটা আমরা প্রত্যেকে জানি যেটা নাকি সি এ যে বিল সেই বিলটাকে পরিপূর্ণভাবে সংশোধিত করে আমাদের কাছে যে বিলটা বর্তমানে উঠে আসছে সেই বিলটাকে পূর্ণাঙ্গ বলা হয় সি আচ্ছা এটা বিশেষত কাদের জন্য সংখ্যা সংখ্যালঘু হয়ে যারা সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশে থেকে তাদের ধর্ম এবং সম্মান এবং নারীদের ইজ্জত রক্ষার জন্য তার প্রত্যেক পুরুষ প্রত্যেক ভিটা ত্যাগ করে পূর্ববঙ্গে আর পশ্চিমবঙ্গে অথবা ভারতবর্ষে আসে আশ্রয় নিচ্ছে তারাই আজকে সেই উদ্বস্ত জায়গায় পৌঁছে আছে এবং ওনারাই উদ্বস্ত আচ্ছা কিছু পলিটিক্যাল পার্টি বলছে যে যাদের ভোটার আই কার্ড আছে যাদের জন্ম জন্মশংসাপত্র আছে যাদের রেশন কার্ড আছে সব কিছুই আছে তাদের আবার নতুন করে এই সিটিজেনশিপ নেওয়ার কি প্রয়োজন আছে কথাটা তো ঠিকই বলছে তার মধ্যে একটা কথা বোঝার আছে এই সিটিজেনশিপ দেওয়ার জন্য যে পদক্ষেপ নিচ্ছে তার জন্যে বর্তমান রাজ্য সরকারের এত অসুবিধাটা কি নিশ্চয়ই তার মধ্যে একটা বিষয় আছে সেই বিষয়ের জন্যেই এই অবস্থাটা আসছে যে কথাটা আমরা পরিষ্কার বুঝতে পারি যারা ধর্মীয় কারণে কোনো দেশে সংখ্যালঘু হয়েছে তারাই এই দেশে এসে বসবাস করবে এবং বসবাস করবে তাদের যে আজকে রেশন কার্ড আছে আইডেন্টি কার্ড আছে আধার কার্ড আছে এ কথাগুলো বলছে এ তো আমরা আমাদের রাজ্য স্তরের আমাদের রাজনৈতিক নেতারা তাদের ভোট পাওয়ার উদ্দেশ্যে সামান্য অতটুকু সুবিধা দিয়া তাদের ভোট কৌশল করে তাদের ফয়দা লুটে চলছে বাস্তবেতে আজকে আমি আমার যে বয়স আমি যদি একটা পাসপোর্ট ভিসা করতে যাই আমাকে আগে চাবে আপনি সত্তর সনের আগের প্রমাণপত্র দেন কেন আমার তো আইডেন আইডেন্টি কার্ড আছে রেশন কার্ড আছে ভোটার কার্ড আছে সবই আছে তারপরেও কেন আমাকে চাবে যে সত্তর সনের আগের কাগজপত্র তার মানে এই সি এ বা নাগরিত্ব এমন একটা জিনিস যে কথা যেটা আমরা পেলে আমার আমার এবং আমার পরবর্তী জেনারেশনের আর এরকম কোনো সমস্যা থাকবে না আচ্ছা আমরা জেনেছিলাম যে আসামে নাকি কনসেন্ট্রেশন সেন্টার হয়েছিল যেখানে হিন্দুদেরও রাখা হয়েছিল তো সিএ যদি ধর্মভিত্তিক হয়ে থাকে মানে ধর্মের কারণে তারা চলে এসছে ওখান থেকে উৎপীড়নের কারণে চলে এসছে তাহলে হিন্দুদের কেন কনসেন্ট্রেশন সেন্টারে যেতে হতো ওখানে আসামে সেটা দেখেন পূর্ববর্তী গভর্নমেন্ট যেটা কংগ্রেস জামালে ছিল সেটা রাজীব গান্ধী স্পিয়ালে এমন একটা আইন পাশ করছে যাতে পূর্ববঙ্গে হিন্দুরা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এসে বাস করুক সেই সুবিধা যাতে না পায় না এটা বিজেপি সরকারের সময় নাকি কনসেন্ট্রেশন সে সেন্টার তৈরি হয়েছিল হ্যাঁ সেটা ঠিক কিন্তু সেটা পূর্ববর্তী যে বিলটা করা হয়েছিল। সেই বিলটাকে এরা কার্যকরী করতে গিয়ে দেখা গেল সেই বিলের ধারা অনুসারে হ্যাঁ সেখানে হিন্দু মুসলমান উভয়ই আটকা পড়েছে কিন্তু দেখা গেল যে আমাদের উদ্দেশ্য বা বিজেপি সরকারের উদ্দেশ্য হিন্দু রক্ষা করা একটা জাতিকে বিলুপ্তর হাত থেকে রক্ষা করা আচ্ছা এতে মুসলমানদের কোনো ভয় আছে আমাদের যে মুসলিম ভাইরা আছে ধর্মের ক্ষেত্রে তাদেরকে আমরা মুসলিম বলি আসলে তো তারা ভারতীয় তাদের কি কোনো ভয় আছে রাজনীতিক রাজনীতিক স্বাধীনতা প্রাককালে মুসলমানরাও দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করছে হিন্দুরাও দেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করছে তার মধ্যে যারা চাইছে দ্বিজাতি সত্তায় আমাদের আলাদা ভূখণ্ড চাই তাদের সে আলাদা ভূখণ্ড দিয়ে দিছে এবং যে সমস্ত মুসলমান আলাদা ভূখণ্ড নাই ভারতবর্ষে বসত করতেছে ঠিক তারা ভারতবর্ষেরই নাগরিক আচ্ছা আপনাদের এটা জেলা স্তরের কার্যক্রম আজকে এরপরে আপনারা কি কি পদক্ষেপ নেবেন আরও এরপরে আমরা এই পদক্ষেপগুলো গ্রামে গঞ্জে এবং ছোট ছোটো জায়গাতেও আমরা বিস্তার লাভ করব বা প্রচার করব। সেটি আমাদের উদ্দেশ্য আচ্ছা আপনার নাম আমার নাম জীবন কৃষ্ণ মজুমদার আপনার পরিচয় আপনি এই এই সেলের কী আমি ভারতীয় জনতা পার্টির সমর্থিত উদ্বস্ত ছিলেন আলিপুরদুয়ার জেলা কনভেনার আপনি শুনলেন আমরা জেলা কনভেনারের মুখ থেকে সিএ কার্যকর হওয়া নিয়ে অনেক বক্তব্য শুনলাম এবং সিএ কেন কার্যকরী হবে সিএ কাদের জন্য এখানে হিন্দু মুসলমান কারোরই ভয় নেই উনি বললেন এবং আগামীতে এই সারা পশ্চিমবঙ্গ সহ সমস্ত দেশে যে সি এ লাগু হবে তার সপক্ষে ওনাদের আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কার্যক্রম চলবে ক্যামেরায় নেলসন বসুমাতার সাথে আমি সঞ্জীব বাসু জায়গা মিরার্স আলিপুরদুয়ার নমস্কার জয় হিন্দ জয় ভারত